দুহাজারী হাইওয়ে থানা পুলিশ অভিযান চালাই এনে বুধবার ভোর রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উত্তন সাতকানিয়া উপজেলার কালিয়াশ ইউনিয়নের ওগো কমিউনিটি সেন্টারের সামনে উত্তন ইয়াবা সহ একজন পিকআপ ড্রাইভারের আটক গেছে। আটককৃত ইব্রাহিম হোসেন মাসুক কুমিল্লা সদর দক্ষিণের রাজাপাড়া মুচিবাড়ির আহমদুল্লাহ খোকনের ফুয়া। এ সময় ইয়াবা পরিবহনত ব্যবহৃত মিনি পিকআপেও আটক করায়। তল্লাশি গরিবের সময় পিকআপ ড্রাইভারের বাপ দেহিয়ে এনে সন্দেহ লাইলে পিকআপ ড্রাইভারের সিটুর ডান ও বাম ফাঁস উত্তন। বিশেষভাবে রাহা 20,000 পিস ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক মূল্য 60 লাখ টাকা। দুহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনত গো মামলা দায়ের করা হয়। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।